أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآن. السلام عليكم. আজকে আমি ইনশাআল্লাহ সূরা কাহফের 11 থেকে 13তম আয়াত নিয়ে আলোচনা করব। তো আল্লাহ 11তম আয়াত শুরু করেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। সে আসহাবুল কাহফের কানে আমি একটা প্রলেপ দিয়ে দিলাম, তাদেরকে এমন একটা ঘুমে নিক্ষেপ করলাম কয়েক বছরের জন্য। তারা কয়েক বছরের জন্য ঘুমন্ত অবস্থায় ছিল। আয়াতের প্রথম অংশটুকু ফাদরাবনা আলা আযানিহিম, দরাবা শব্দ অর্থ হচ্ছে কি আঘাত করা, এবং আযানিহিম কান, আল্লাহ তাদের কানে আঘাত করলো। ফদরাবনা আলা আযানিহিম কথাটা আল্লাহ কেন ইউজ করলেন? আমরা যদি কাউকে ঘুম থেকে উঠাতে চাই তাহলে কিন্তু আমরা তাকে ডাক দিব, সে ঘুম থেকে উঠো, সেই আওয়াজটা তার কানে যাবে, সেই কান থেকে তার ব্রেনে যাবে, তার ব্রেন তাকে স্টিমুলেট করবে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য, সেই আওয়াজের জন্য। কিন্তু আমরা যদি কারো কানে আঘাত করি সে কি কানে আর শুনতে পাবে? তো আল্লাহ তাদের ঘুমটাকে এভাবেই ডিসক্রাইব করলেন যে ফদরাবনা আলা আযানিহিম, যে আমি তাদের কানে এমনভাবে একটা আঘাত করলাম, এমন একটা প্রলেপ মেরে দিলাম, তারা কোনো কিছু শুনতেই পারছে না, যার কারণে কি হলো, তারা এত বছর ঘুমালো অথচ তাদের যেই গুহা ছিল, গুহার বাইরে ঝড় বৃষ্টি বাদলা যা মন চায় তা হোক, যত বেশি আওয়াজ হোক না কেন, তারা তো কানেই শুনতে পারছে না, তারা ঘুম থেকে জাগবে কীভাবে? তাদের ঘুমটা ছিল এমন একটা ঘুম। সিনিনা আদাদা, সিনিন শব্দের অর্থ হচ্ছে গিয়ে বছর। এখন সিনিন এবং আম দুটা শব্দেই বছর অর্থে ব্যবহার করা হয়, কিন্তু আল্লাহ আম ব্যবহার না করলে সিনিন কেন ব্যবহার করলেন? কারণ সিনিন হচ্ছে এমন একটা বছর বোঝায় যেই বছরটা কষ্টের মধ্যে দিয়ে গেছে, যেই বছরটা মৃত্যুর মধ্যে দিয়ে গেছে। যেমন 2020 সাল মৃত্যুর মধ্যে দিয়ে যাচ্ছে, প্রতিনিয়তই আমরা মৃত্যুর খবর শুনছি, তো 2020 সাল কিন্তু একটা সিনিন। এমনটাই তাদের জন্য যে বছরটা অতিক্রম হয়েছিল সেটা কিন্তু তাদের মৃত্যুর মধ্যে দিয়ে অতিক্রম হয়েছিল, তারা কিন্তু ওই বছরটা জীবিত ছিল না। আল্লাহ তাদের ওই বছরটা, তাদের রুটা আল্লাহর কাছে ছিল, জাস্ট তাদের শরীরটা এখানে পড়া ছিল। কয়েক বছর পরে আল্লাহ তাদেরকে পুনরুজ্জীবিত করেন, এই জন্য আল্লাহ সিনিন শব্দটা এখানে ব্যবহার করেন। আদাদ, সিনিনা আদাদা নাম্বার অফ ইয়ার্স, তো আদাদা শব্দটা কিন্তু কোনো স্পেসিফিক বলেননি আল্লাহ যে কত বছরের জন্য তারা ঘুমিয়েছিল। কেন? কারণ কোরআনে কিন্তু আল্লাহ কখনো এক্সেসিভ ডিটেলসে যান নাই, যে ডিটেলসগুলো আমাদের প্রয়োজন নাই আল্লাহ সেটা বলেননি। যেমন ইউসুফ আলাইহিস সালামের গল্প যখন আমরা পড়ি, তার যে ভাই ছিল সেই ভাইয়ের নাম কিন্তু আমরা জানি না, যেই মিনিস্টারের ওয়াইফ তাকে সেই কামরায় নিয়ে গেছিলো সেই ওয়াইফের নাম আমরা জানি না, যেই বাচ্চা কথা বলেছিল সেই বাচ্চার নাম আমরা জানি না, আল্লাহ বলেননি, কারণ সেটা কোনো প্রয়োজন নাই জানার। তো যেটা প্রয়োজন নাই আমরা কিন্তু অনেক সময় সেটার পিছনেই ছুটি। আসহাবুল কাহফ পড়ার সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ কী শিক্ষা দিতে চাচ্ছেন এখান থেকে, এটা না যে কত বছর তারা ঘুমিয়েছিল বা কতজন ছিল তারা, এটা কিন্তু এই স্টোরির শিক্ষা না। এই শিক্ষাটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম, আমরা দুনিয়া থেকে কিভাবে নিজেকে আলাদা করতে পারি, দুনিয়া এবং আখিরাত কোনটা বেশি ইম্পর্টেন্ট, এই গল্পের মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারি। এর পরের আয়াতে আল্লাহ বলেন, সুম্মা বাআথনাহুম, এরপর আমি তাদেরকে আবার জীবিত করলাম। কেন জীবিত করলাম? লিনা আলামা আইউল হিসবাইনি আসলিমা লাবিসু আবাদা আমাদা। তারা ঘুম থেকে উঠল, ঘুম থেকে ওঠার সাথে সাথে তারা দুটা দলে ভাগ হয়ে গেল। একটা দল বলল যে আমার মনে হয় আমি কয়েক ঘন্টা ঘুমিয়েছি, হয়তো 4-5 ঘন্টা। আরেক দল বললো না, আমরা কয়েক দিন ঘুমিয়েছি, দিন ঘন্টা। তাদের মধ্যে একটা প্রায় ঝগড়ার মতো লেগে গেল। তো আল্লাহ এখানে আমরা একটা জিনিস খুব সুন্দর নোটিস করি, আল্লাহ হিজব শব্দটা ব্যবহার করেন তাদের বোঝানোর জন্য, যে আইউল হিজবাইনি, দুই তাদের গ্রুপগুলোর মধ্যে তারা যে ভাগাভাগি হয়ে গেছে কোনটা সঠিক সেটা তাদেরকে জানানোর জন্য আল্লাহ তাদেরকে আবার পুনরুজ্জীবিত করলেন। তো হিজব শব্দটার অনেকগুলো অর্থ হয়। হিজব শব্দটা জামাত অর্থে ব্যবহার করা হয়, যে একটা গ্রুপ, একটা পার্টি। হিজব শব্দটার আরেকটা অর্থ হচ্ছে গিয়ে ভাগ হয়ে যাওয়া। সেই ভাগাভাগিটা কেমন হবে? যে খুব ডিস্ট্রেসের মধ্যে, খুব ঝগড়াঝাটির মধ্যে দিয়ে ভাগাভাগি হয়ে যাওয়া। তো আল্লাহ এই একটা ছোট শব্দ দিয়ে কিন্তু আমাদের বুঝালেন যে আমরা কত তাড়াতাড়ি বিভক্ত হয়ে যাই। তারা কিন্তু একসাথে ছিল, একসাথে তারা পালিয়ে এসেছে, এখানে তাদের পরিবার পরিজন সব ছেড়ে তারা একসাথে একটা গ্রুপ হয়ে পালিয়ে এসেছে, কিন্তু যেই তারা ঘুম থেকে উঠল, যেই তাদের মধ্যে মনে হলো, যে একদল বললো যে আমরা কয়েক ঘন্টা ঘুমিয়েছি, আরেক দল বললো না আমরা কয়েক দিন ঘুমিয়েছি, তারা কিন্তু বিভক্ত হয়ে গেল তখন সাথে সাথেই। এই হিজব শব্দটা দিয়ে পিছনে উইজডমটা হচ্ছে, এত তাড়াতাড়ি আমরা বিভক্ত হব না,
ছোট ছোট ব্যাপারে কিন্তু আমরা মুসলিমরা বিভক্ত হয়ে যাই, বিভিন্ন দলে দলে ভাগাভাগি হয়ে যাই। কেউ আমরা এই স্কলার সাপোর্ট করি, কেউ ওই স্কলার সাপোর্ট করি, কেউ হানাফি, কেউ শাফি, বিভিন্ন মাঝহাবে আমরা বিভক্ত হয়ে যাই। বিভক্ত হব না আমরা, ততক্ষণ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ উম্মা থাকবো যতক্ষণ না আমরা এক থাকবো, যতক্ষণ আমরা একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দিব, মন্দ কাজ থেকে আরেকজনকে বাঁচিয়ে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমরা বেস্ট উম্মা থাকবো। কিন্তু আমরা যখন বিভক্ত হয়ে যাব তখন কিন্তু আমাদের মধ্যে সেই ঐক্যটা থাকলো না। ইসলাম কিন্তু আমাদের বিভক্ত হতে শেখায় না, ইসলাম আমাদের এক হতে শেখায়। নাও 13 নম্বর আয়াতটা অন্যান্য আয়াতে একটু ডিফারেন্ট। কেন? এখন আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি, যে আমরা তোমাকে এই স্টোরিটা বলবো সত্যের সাথে, সত্যের সাথে আমরা তোমাকে এই স্টোরিটা বর্ণনা করব। কিন্তু আল্লাহ তো স্টোরি বর্ণনা করা অলরেডি শুরু করে দিয়েছেন, তো স্টোরির মাঝখানে আল্লাহ কেন বললেন যে আচ্ছা দাঁড়াও, ওয়েট, আমি এখন তোমার কাছ থেকে স্টোরিটা বর্ণনা করা শুরু করছি, এখন আমি সত্যের সাথে স্টোরিটা তোমার সাথে বর্ণনা করব, যে তাদের সাথে আসলে কি হয়েছিল সেটা এখন তুমি জানতে পারবে। তো আল্লাহ এই আয়াতটা স্টোরির প্রথমে না দিয়ে মাঝখানে কেন দিলেন? কারণ একটা শিক্ষক যখন স্টুডেন্টকে পড়াতে চায়, সে পড়ানো শুরু করলো, পড়ানোর মাঝখানে একটা ইম্পর্টেন্ট কথা আসছে, যেই কথাটা হয়তো তার পরীক্ষায় আসবে, তখন টিচার কী করে, সে যদি চশমা পড়া থেকে সে চশমাটা খুলে হাতে নেয় এবং বলে, এখন আমি যে কথাটা বলবো সেটা খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ এটা আমি পরীক্ষায় দিব। তো আল্লাহ সেম কাজটাই করেন, স্টোরি চলছে, হঠাৎ করে স্টপ, এতক্ষণ যা শুনেছো শুনেছো, কিন্তু এখন স্পেশাল মনোযোগ দিবা, কারণ এখন সত্যের সাথে আমি স্টোরিটা তোমার সাথে বর্ণনা করছি, এখন থেকে আসল কাহিনী শুরু হলো, তারা কেন পালাচ্ছে, কী হয়েছিল তাদের মধ্যে, তাদের এই পালানোর আগে তাদের সাথে কী এমন ঘটেছিল, কেন তারা যখন পালিয়ে এই গুহায় আশ্রয় নিল তাদের দোয়াটা আমি কবুল করলাম, তারা অন্যান্য মানুষের থেকে কী এমন আলাদাটা ছিল, এখন আমি সেই স্টোরিটা বর্ণনা করছি। সো এখন মনোযোগ দিয়ে শোনো, এতক্ষণ যদি তোমার মনোযোগ চলেও গিয়ে থাকে কিন্তু প্রবলেম নেই, কিন্তু এখন মনোযোগ দিবা, কারণ এখন হচ্ছে আসল স্টোরি শুরু হবে। তো আসল স্টোরিটা কি ইনশাল্লাহ নেক্সট দিন আমরা জানতে পারবো, আর চেষ্টা করব যে আমরা মনোযোগ দিয়ে শুনি আর বিভক্ত না হই। আল্লাহ আমাদের মুসলিমদেরকে একই উম্মা রাখুক, আল্লাহ যেন আমাদের কখনো বিভক্ত না করুক, আল্লাহ আমাদের হেদায়েত দিক, আমরা যেন সবসময় এক হয়ে থাকতে পারি।